সামনে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা এই ভিডিও থেকে নতুন নতুন কিছু তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, যেহেতু এখন আজকে এসএসসি এক্সাম এর রেজাল্ট দিবে, এই রেজাল্টটা কীভাবে আপনারা অতি সহজেই সবার আগে দেখতে দেখবেন সেই বিষয়ে এখানে বিস্তারিত বলা হবে, এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা অতি দ্রুত সবার আগে কোনো ভিডিও বাফারিং ছাড়াই আপনারা রেজাল্ট দেখতে পারবেন সেই ওয়েবসাইটের নামও এখানে বলা হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন, এবং যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও ছাড়ি নতুন নিত্য নতুন, অবশ্যই ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই করোনার মধ্যে এসএসসি এক্সাম হয়েছে, তিনটা সাবজেক্টে কিন্তু রেজাল্ট দিবে, কিন্তু এখন এইবারই রেজাল্ট দিবে এসএসসি এবং জেএসসির বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত এর এগুলোর উপর বেসিস করে বাংলা ইয়েতে এসএসসি থেকে 75% এবং জেএসসি থেকে 25% নিয়ে রেজাল্ট তৈরি করেছে প্রতিটা মানে প্রতিটা শিক্ষা বোর্ড। এর উপরে ভিত্তি করে আই আজকে রেজাল্ট দেবে, এবং এই রেজাল্টটা কীভাবে দেখবেন আপনারা অতি দ্রুত সেটা আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে আয়ে তুলে ধরব। এখন দেখি এই এসএসসি রেজাল্টটা আপনারা তিনভাবে দেখতে পারবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে। তাই আমাদের সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে, সবার ফোনেই আপাতত ক্রোম ব্রাউজার থাকে, আমরা এই যে ক্রোম ব্রাউজারে ঢুকলাম, ক্রোম ব্রাউজারে ঢুকে আমাদের সর্বপ্রথম যেটা সবাই দেখে বাংলাদেশের যত মানুষ আছে সবাই এই ওয়েবসাইটটাই ফলো করে এবং এইখান থেকে রেজাল্টটা দেখে, সেটা হলো এসএসসি রেজাল্ট। এইটা সার্চ করেই সবাই এসএসসি রেজাল্ট দেখে, এবং এটা সার্চ দিলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। যেহেতু এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক বাংলাদেশের সবাই রেজাল্ট দেখে, এবং রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা প্রচুর বাফারিং করে এবং এই সার্ভার ডাউন হয়ে যায়, সেজন্য আপনারা এখান থেকে রেজাল্টটা খুবই কম দেখতে পারবেন। আপনাদের অন্য যেই সাইট থেকে রেজাল্ট দেখা যায় অতি দ্রুত, সেই সাইডটাও আজকে আমি বলে দেবো আপনাদের। অবশ্যই জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, আমি ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন। আমি ভিডিওর মধ্যেই বলে দেবো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই রেজাল্টটা দ্রুত জানতে পারবেন, এবং কোনো ভিডিও বাফারিং কোনো সার্ভার ডাউন ছাড়াই আপনারা রেজাল্টটা অতি দ্রুত পাবেন। এখানে দেখেন এসএসসির এক্সামিনেশন সিলেক্ট করতে হবে আপনাদের, যেহেতু আপনারা এসএসসি রেজাল্ট নেবেন এই জন্য আপনাদের এই সিলেক্ট ওয়ানে ক্লিক করে এসএসসি আলিম সিলেক্ট করতে হবে, এবং এসএসসি আলিম সিলেক্ট করার পরে আপনারা তারপরে চলে যাবেন ইয়ার, আপনারা 2021 সালের রেজাল্ট যেহেতু চাবেন সেজন্য 2021 সাল দেবেন, এবং 21 সাল দেওয়ার পরে আপনাদের বোর্ড সিলেক্ট করতে হবে, আপনারা যে বোর্ড হবেন বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন, আপনারা যদি ঢাকা চান তাহলে ঢাকা সিলেক্ট করবেন, তারপরে রোল নাম্বার দিবেন। এখন আপনাদের একটা নির্দিষ্ট 6 ডিজিটের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন, এখানে যেমন আছে 62 73 67 এটা দিলাম, এখন দেখেন রোল নাম্বার হয়ে গেল। এখন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন কার্ডের উপর সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর একটা রেজিস্ট্রেশন নাম্বারের নিচে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনের ওইখানে আপনারা ইকুয়েশনটা সলভ করবেন, 5 আর 1 যোগ করলে 6 হয়, এই সেই সলভটা এখানে বসাই দেবেন 6। এখন এটা পুরো শেষ, এখন আপনারা এই সাবমিটে ক্লিক করলে আপনাদের রেজাল্টও চলে আসবে, এখানে কিন্তু রেজাল্ট আসবে, গ্রেড পয়েন্ট আসবে, এবং এ কোন সাবজেক্টে কোন গ্রেড হয়েছে সেটা আসবে, সম্পূর্ণ মার্ক আসবে না। মার্ক সহ রেজাল্ট পাইতে হলে আমাদের সাথে থাকুন, ভিডিওর মধ্যে আমরা বলে দেবো কোন ওয়েবসাইট থেকে আপনারা মার্ক সহ রেজাল্টটা পাবেন। একটা গেল ওয়েবসাইট, এখন দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে যাব আমরা। দ্বিতীয় ওয়েবসাইটে ঢুকতে হলে আমাদের দেখেন এখানে
দ্বিতীয় ওয়েবসাইট আছে ই বোর্ড রেজাল্ট। এই ই বোর্ড রেজাল্টে ঢুকলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। ই বোর্ড রেজাল্টে ঢুকে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। এইখানে আমরা ই বোর্ড রেজাল্টে ঢুকলাম। ই বোর্ড রেজাল্টে ঢুকে দেখেন আমাদের সর্বপ্রথমেই একটা ওয়েবসাইট চলে আসছে। সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা এটা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকে দেখেন আমরা এই ওয়েবসাইটে ঢুকে এখানে এক্সামিনেশনের এখানে এক্সামিনেশন সিলেক্ট করবো। এইচএসসি জেনারেল হলে জেনারেল, আলিম সব কিছু আপনারা এই একটার মধ্যে পাবেন। এটা তারপরে ইয়ার সিলেক্ট করবো 2021 এবং বোর্ড সিলেক্ট করবো ঢাকা। আপনারা যদি অন্য বোর্ড হন তাহলে অন্য বোর্ড সিলেক্ট করে নেবেন। আমি ঢাকাই, ঢাকা সিলেক্ট করলাম। এখন আমরা সিলেক্ট করবো রেজাল্ট টাইপ। আপনারা ইন্ডিভিজুয়াল দেখবেন নাকি ইনস্টিটিউশনের রেজাল্ট দেখবেন অথবা সেন্ট্রাল রেজাল্ট দেখবেন? যেহেতু আমরা ইনস্টিটিউশন কোড জানি না, সেন্ট্রাল কোড জানি না, ডিস্ট্রিক্ট কোডটাও জানি না, এই জন্য আমরা কী করবো, ইন্ডিভিজুয়াল দেখবো আমাদের নিজস্ব রোল নাম্বার এবং নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল দেবো। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে রোল নাম্বার দিয়ে দিতে হবে। রোল নাম্বার দিলে রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হবে, সমস্যা নেই। এখন এটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনারা এই যে সিকিউরিটি কীটা দিতে হবে, এখানে 4 ডিজিটের। যদি আপনারা এই সিকিউরিটি কীটা বুঝতে না পারেন, এখানে যেমন 25 25 05 দেওয়া আছে, এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে রিলোড মারবেন। রিলোড মারলে আপনাদের সামনে নতুন আরেকটা সিকিউরিটি কী দেখাবে, এই সিকিউরিটি কীটা দেবেন। যদি বুঝতে না পারেন এটা আবার রিলোড মারবেন। আপনারা যত সময় বুঝতে পারবেন না রিলোড মারবেন, আপনাদের নতুন নতুন সিকিউরিটি কী দিয়ে যাবে। আপনারা সেই সিকিউরিটি কী দিয়ে আপনাদের সিকিউরিটি কী বসানোর পরে গেট রেজাল্টে ক্লিক করলে তখন আপনাদের রেজাল্ট আপনাদের স্ক্রিনে শো করবে। দ্বিতীয় ওয়েবসাইট গেল। এখন সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কোনো বাফারিং ছাড়া আপনাদের রেজাল্ট মার্কশিট সহ অতি দ্রুত দেখতে পারবেন। এখন আপনাদের সেই ওয়েবসাইটটাই দেখাবো। সেই ওয়েবসাইটে ঢুকলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের এই যে আপনার যে কোনো একটা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে। এখানে আমি যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো। এখানে দেখেন এই যে যশোর বোর্ডের ওয়েবসাইট, যশোর বোর্ড লিখেই সার্চ দিলেই চলে আসবে যশোর বোর্ডের ওয়েবসাইট। আমরা যশোর বোর্ড লিখে সার্চ দিলাম। এই যে দেখেন যশোর বোর্ড লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যশোর বোর্ডের ওয়েবসাইট আমাদের এই পেজের সর্বপ্রথমে শো করছে। এখানে আমরা ক্লিক করে এই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পড়ব। হ্যাঁ, ঢুকে বললাম। ঢুকে পড়ার পরে দেখেন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব। স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখেন এইখানে আওয়ার সার্ভিসের এইখানে লেখা আছে এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট 2021। এই এইচএসসি রেজাল্ট 2021 আমরা ক্লিক করলে আমাদের ওই রেজাল্টের পেজে নিয়ে চলে যাবে। রেজাল্টের পেজে নিয়ে গেল। দেখেন দর্শক, আমরা যেহেতু এখনও রেজাল্ট ছাড়ি নাই, রেজাল্ট আজকে 12টার পরে ছাড়বে, এজন্য এখানে কিছু ফর্ম আসে নাই। যদি 12টায় রেজাল্ট ছেড়ে দিত অবশ্যই এখানে ফর্ম চলে আসতো এবং ফর্মের মধ্যে শুধু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা দিলেই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট মার্ক সহ ডেট সব কিছুই চলে আসবে। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, যারা এখনও লাইক করেন না, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।